অলরেডি খেতে বসে গেছে, দেখো প্লেট নিয়ে রেডি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হলো সানডে, আর সানডে তো স্পেশাল হয়, বাচ্চাদের কাছেও স্পেশাল, আমাদের কাছেও স্পেশাল। সেই জন্য সকাল থেকে ভাবছি এটা ওটা করব, কিন্তু কিচ্ছু হয়ে উঠছে না। সকাল থেকে বৃষ্টি পড়ছে, আর বৃষ্টির মধ্যে তো বাইরে যাওয়া যাবে না, বাজারেও যেতে পারছিলাম না। সকালবেলা খাওয়া দাওয়া সেরে কাজকর্ম সেরে বসেই ছিলাম, তা এখন একটু একটু বৃষ্টি কমেছে। বৃষ্টির মধ্যে হাজবেন্ডকে পাঠিয়েছিলাম বাজারে, যাও কিছু নিয়ে আসো। তো হাজবেন্ড নিয়ে এসেছে চিকেন, এ দেখো। তা এখন তো 12:30 বাজে, এখন তাড়াতাড়ি রান্না না করলে খেতে খেতে দুটো বেশি বেজে যাবে, আর দুটোর পরেই আমরা খাই, কিন্তু স্পেশাল দিন তো, সেই জন্য খিদেটা মনে হয় তাড়াতাড়ি লাগে। বাচ্চারা বলে মা কখন খাবো কখন খাবো, তো এখন আর গপ্প করতে বসবো না, এখন ঝটপট রান্নাটা করে নিই। তো আমি খুব অল্প সময়ের মধ্যে খুব শর্টকাটে রান্না করব, সেটাই দেখো আমি কি রান্না করছি আর কিভাবে রান্না করছি। আমার পাশে থাকো, পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে, আশা করি ভালো লাগবে ভিডিওটা দেখলে। তাহলে দেখো আমি কি করছি, দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি, এবারে ঝটপট রান্নাটা করে নিই। এই কড়াইয়ের মধ্যে সকালে একটু ভাজাভুজি করেছিলাম, সেগুলো তেলটা আছে, ওর মধ্যে রান্নাটা করব। প্রথমে আমি আলুটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। হয়ে গেল আমার আলু ভাজা, এবারে আমি ফোড়ন দিয়ে দেবো। এই যে জিরে দিচ্ছি, শুকনো লঙ্কা, তেজপাতা, আর এই যে গোটা গরম মশলা। এবার আমি চিকেনটা দিয়ে দেবো। আর এইখানে জল বসিয়ে দিলাম, এবারে আমি এর মধ্যে ডিম দিয়ে দেবো। হলুদটা একটু অল্প দিচ্ছি, এবারে দেখো আমি মশলাটা বানিয়ে নেবো। এখানে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা এগুলো আছে, এগুলো দিয়ে মশলাটা বানিয়ে নেবো। পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর এই যে দেখো এই যে টক দইটা, এটা আমি এখানে দিয়ে দেবো। টক দই দিলাম জন্য টমেটোটা আর দিইনি, দেখো। এবারে আমি মশলাটা দিয়ে দিচ্ছি, আর দেখো এর মধ্যে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এই অল্প লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি কালার হওয়ার জন্য। মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে আমি আলুটা দিয়ে দিচ্ছি, নাহলে পরে গলতে চায় না। দেখো কালারটা কি সুন্দর এসেছে। মাংসটা হয়ে গেছে,
এবারে দেখো এর মধ্যে আমি চাল দিয়ে দেব, 2 গ্লাস চাল নিয়েছি। ঘরে যেই চাল খাই সেটাই দিয়েছি। সবসময় তো ঘরে ভালো চাল থাকে না বলো। এবারে এর মধ্যে দিয়ে দেবো দেখো রোজ ওয়াটার অল্প, সেটা কেওড়া ওয়াটার। আর এই যে দিয়ে দিচ্ছি একটু মিঠে আতর একদম অল্প, আর এই যে দিয়ে দেবো বিরিয়ানি মশলা। আর দিয়ে দিচ্ছি ঘি। এবারে একটু ভালো করে নেড়ে চেড়ে ওর মধ্যে জল দিয়ে দেবো। গ্লাস চাল দিয়েছি সেই জন্য 4 গ্লাস জল দিয়ে দিচ্ছি। আর এই যে দেখো ডিমটা সিদ্ধ করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। এবার ঢেকে দিব। দেখো আমি 15 মিনিট পরে ঢাকনাটা খুলে দিলাম, এর আগেও একবার নেড়ে গেছি তো দেখো কি সুন্দর হয়ে গেছে, রেডি হয়ে গেছে বিরিয়ানিটা। কোয়েল অলরেডি খেতে বসে গেছে, দেখো প্লেট নিয়ে রেডি। ওকে আগে খেতে দিয়ে দিই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। দেখো কি সুন্দর হয়েছে, একদম ঝরঝরে হয়েছে। খেতে বসে গেছে আমার মেয়ে, দেখো খুব ঝটপট হয়ে গেল এই রান্নাটা, আর একদম ঝরঝরে হয়েছে। দেখো কি সুন্দর ঝরঝরে হয়েছে। যখন খুব তাড়াহুড়ো থাকে তখন আমি বাড়িতে বেশিরভাগ এইভাবে রান্না করি, সেই জন্য ভাবছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, তাহলে তোমরাও এইভাবে করবে।